হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ইউনিভার্সের এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন একটি পতিতালয় সম্পর্কে, যার নাম কান্দাপাড়া পতিতালয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউনিভার্স সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। কান্দাপাড়া পতিতালয়টি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি পতিতালয়। প্রায় 200 বছর আগে এর গোড়াপত্তন হয়। 2014 সালে পতিতালয়টি ধ্বংস করে দেওয়ার পূর্ব পর্যন্ত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পতিতালয় হিসেবে বিখ্যাত ছিল। কান্দাপাড়া পতিতালয়টি মূলত বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত। কান্দাপাড়া পতিতালয়ে মোট ঘর আছে প্রায় 800টি। এখানে প্রায় 900 জন যৌনকর্মী বসবাস করেন। এখানে বসবাস ও পতিতাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য একজন মহিলাকে আদালতে উপস্থিত হয়ে একটি হলফনামা জমা দিতে হয়, এই মর্মে যে তারা তাদের নিজস্ব পছন্দ ও জোর জবরদস্তি ছাড়াই পতিতাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং তারা অন্য কোনো পেশা খুঁজে পেতে অসমর্থ। বৈধ যৌনকর্মীর সংখ্যা 900 জন বলা হলেও বাস্তবে এই সংখ্যা অনেক গুণ বেশি হবে। 2014 সালে তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। যারা মনে করেন পতিতাবৃত্তিও একটি পেশা হতে পারে, এমন কিছু সংগঠন এই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 2014 সালের শেষের দিকে বাংলাদেশ ন্যাশনাল ওমেন লয়ার্স অ্যাসোসিয়েশন যৌনকর্মীদের উচ্ছেদকে অবৈধ কর্মকাণ্ড বলে বাংলাদেশের উচ্চ আদালতের আশ্রয় নেয়। আদালত তাদের আবেদনের পক্ষে রায় দেন, ফলে কান্দাপাড়ার যৌনকর্মীরা তাদের পুরনো আবাস ও পেশা ফিরে পায়। বর্তমানে কান্দাপাড়া পতিতালয়টি 2 মিটার দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর ভেতরে মূল পতিতালয়টি অবস্থিত। মূল পতিতালয়ের ভেতরে সরু রাস্তা রয়েছে, রাস্তার পাশ দিয়ে বিভিন্ন দোকানও রয়েছে। পতিতালয়ের অভ্যন্তরে নানা রকম মাদকদ্রব্য বিক্রয় ছাড়াও ঝুঁকিপূর্ণ ঔষধ সেবন, অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মী নিয়োগ এবং তাদের শারীরিক নির্যাতন সহ অনেক অমানবিক ও বেআইনি কার্যক্রম সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন বিভিন্ন সময় মন্তব্য করেছেন যে যৌনকর্মীরা এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে এবং অনেক সময় বিভিন্নভাবে তাদের নির্যাতনের শিকার হতে হয়। মেয়েদের মোটা তাজা করার বড়ি এই পল্লীতেই পাওয়া যায়, যা একজন মেয়েকে মাত্র 12 বছর বয়সেই দেহ ব্যবসায় নামতে সাহায্য করে। এক পর্যায়ে জোর করেই খাওয়ানো হয় সেই সব বড়ি। এরপর একদিন একটি রুমে ঠেলে দেয় কোনো এক খদ্দেরের হাতে। পল্লীতে চোখ মেলে তাকালেই দেখা মিলে অনেক কম বয়সী কিশোরীর। সমাজের বাসায় নিষিদ্ধ, অথচ অনেকের কাছে আকর্ষণের এই পল্লীতেই তাদের বাস। খদ্দেরের আশায় ঘরের দুয়ারে দাঁড়িয়ে থাকে। বয়স না হলেও মোটা তাজাকরণ ও যৌন উত্তেজক বড়ি খেয়ে শরীরের গড়নে দাঁড়ানোর ভঙ্গিমায় তারা খদ্দেরের আকর্ষণ বাড়ায়। গরু মোটা তাজা করার ঔষধি দেওয়া হয় এসব কিশোরীকে। এই ঔষধ বিক্রি হয় যৌনপল্লীর ফার্মেসিতেই, ডাক্তারও আছে সেখানে, তবে তাদের নেই কোনো ডিগ্রি বা যোগ্যতা। এই ধরনের ঔষধ গরুগুলোর মতো কিশোরী মেয়েগুলোকেও সাময়িক মোটা তাজা করে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে তা তাদের শরীরের জন্য বয়ে আনে বড় সমস্যা। সেখানে বাসা বাঁধে নানা ধরনের রোগ। স্বল্প রোগ ভোগেই শেষ হয় তাদের যৌবন আকর্ষণ, পড়ে যায় ব্যবসা, সেই সঙ্গে সঙ্গে পতিত হয় তার জীবন। অকালে মৃত্যুবরণও করতে হয় অনেক যৌনকর্মীকে। এখানে চিকিৎসারও কোনো বালাই নেই। ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় অনেকেই মারা গিয়েছে, অনেকেই ভুগছে নানা রকম জটিল রোগে। মূলত উচ্চ দামে যৌন উত্তেজক ও মোটা তাজাকরণ ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যেই এখানে ফার্মেসি খুলে বসেছে একটি চক্র। কোনো কোনো চিকিৎসকের মধ্যে বাড়িওয়ালিরা দেশের বিভিন্ন স্থান থেকে দালালদের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এনে মিথ্যা হলফনামা দাখিল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এই মেয়েদের শরীরকে আকর্ষণীয় করে তোলার জন্য মোটা তাজা করার বিভিন্ন প্রকার ঔষধ খেতে উৎসাহ যোগায়। চিকিৎসকদের অনেকেরই যৌনপল্লীতে নিজস্ব বাড়ি আছে, যেখানে তারা নিজেরাই দেশের বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়ে এনে জোর করে দেহ ব্যবসা করায়। বিভিন্ন পেশা থেকে এরা এসে চিকিৎসা সেবার মতো একটি গুরুত্বপূর্ণ পেশায় লিপ্ত হয়েছে।
এতে প্রতারিত হচ্ছে দৌলতদিয়ার এই পল্লীর বাসিন্দারা। বিভিন্ন পেশা থেকে এসে চিকিৎসক সেজে এক শ্রেণীর লোক এই দোকানগুলো চালাচ্ছে। দেশের এই বৃহত্তম পতিতা পল্লীকে ঘিরে ওষুধের প্রায় অর্ধশতাধিক দোকান এখানে গড়ে উঠেছে। এইসব ভুয়া চিকিৎসক যৌনকর্মীদের কাছে বিভিন্ন প্রকার মোটা তাজাকরণ ঔষধ এবং খদ্দেরের কাছে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। বাড়িওয়ালিরা অপ্রাপ্তবয়স্ক ও চিকন মেয়েদেরকে মোটা তাজা করে খদ্দেরদের আকৃষ্ট করার জন্য এদের থেকে নিয়মিত ওষুধ কিনছে। দোকানের পাশাপাশি এসব তথাকথিত চিকিৎসক সারা রাত ঘুরে ঘুরে হকারদের মতো যৌনপল্লীতে ওষুধ বিক্রি করে থাকে। এর বাইরেও তারা স্থানীয় সাধারণ রোগীদেরকেও বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছে। পল্লীর চিকিৎসকরা এই যৌন উত্তেজক ট্যাবলেট ও মোটা তাজাকরণ ওষুধগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই অনেক যৌনকর্মী অকালে তাদের প্রাণ হারান। এছাড়া অনেক মেয়ে বিভিন্ন জটিল রোগে ভোগেন, যা তাদেরকে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। জার্মান আলোকচিত্রশিল্পী সান্দ্রা হুইন কান্দাপাড়া পতিতালয়ে আসেন এবং এখানকার জীবনমান ও পতিতালয়ের অবস্থা নিয়ে ছবি তোলেন। ছবিগুলো প্রকাশের পর আন্তর্জাতিক মহলের কাছে কান্দাপাড়া পতিতালয়ের দুরবস্থার চিত্র প্রকাশিত হয়ে পড়ে। বাংলাদেশে সামাজিকভাবে পতিতালয়কে ঘৃণ্য চোখে দেখা হয়। এখানে প্রতিদিন শত শত মানুষ যৌন সেবা নিতে আসলেও ধর্মীয় ও সামাজিক কারণে কান্দাপাড়া পতিতালয়টি বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হয়। পৃথিবীতে যে এমন আজীবনে ঘটনা ঘটতে পারে তা কি আপনি জানতেন? হয়তো এখনই আমাদের ভিডিওটি দেখে জানতে পারলেন। তাই এমনই সব মজার মজার তথ্য জানতে চোখ রাখুন ইউনিভার্সের পরবর্তী পর্বে, যা আপনার জ্ঞানের পরিধিকে আরও বিকশিত করবে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।